হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেক জামান বিডি চ্যানেলের পক্ষ থেকে আবু জামান আজকে আপনাদের সামনে এসেছি। টপিকসটা বিষয়টা হলো যে নতুন চ্যানেল ওপেন করার পরে অনেকেই টেনশনে থাকে কিভাবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে। তো আসলে আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে প্রথম 1000 সাবস্ক্রাইবার আপনি খুবই দ্রুত সম্পন্ন করতে পারেন। তো এর মধ্যে বেশ কিছু টপিকস রয়েছে, সাব টপিকস, যেগুলো আপনাকে জানতে হবে। যদি সেগুলো সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনি 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই পেতে পারেন। যেমন ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড করা হয় তখন ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব ভিডিওর কন্টেন্ট থেকে এর প্রত্যেকটা অংশ থেকে ডেটা কালেক্ট করে। যেমন আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তখন ভিডিওটার প্রথমে থাকে কি একটা টাইটেল থাকে, কাজেই এই টাইটেলটা থেকে ইউটিউব অ্যালগোরিদম ডাটা কালেক্ট করে থাকে। তারপর ভিডিওর উপরে কি থাকে, থাম্বনেল থাকে। একটা ভালো থাম্বনেলে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেটা টাইটেল এবং ভিডিওর কন্টেন্টের সাথে যেন মিল থাকে, কাজেই টাইটেলের যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে এই টাইটেলের ইনফরমেশনগুলোর মধ্য থেকে ইউটিউব অ্যালগোরিদম ডেটা কালেক্ট করে থাকে। কাজেই টাইটেল এবং থাম্বনেল এর যে ইনফরমেশন সেটা যেন মিল থাকে। দুইটা গেল। তিন নম্বর হলো যে ভিডিওর ফাইল যেটা থাকে সেটা হলো র ফাইল, মানে র ডাটা, মানে আপলোড করার আগে আপনি ভিডিওটি ক্যামেরা থেকে যখন আপনি ল্যাপটপে অথবা মোবাইলে ফাইলটি থাকে অর্থাৎ ইউটিউবে আপলোড করেন নাই সেই ভিডিওটা, সেটাকে র ভিডিও বলে অথবা র ডাটা বলে। এই র ডাটার উপরে আপনাকে এসইও কোয়ালিটির উপরে ডান বাটনে মাউস দিয়ে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, গিয়ে ডিটেলসে যাবেন। ডিটেলস গিয়ে দেখবেন সেখানে টাইটেল লেখা আছে, সাব টাইটেল লেখা রয়েছে, তারপর ট্যাগ রয়েছে, কমেন্টস রয়েছে, এই সবগুলো অংশ আপনি কী করবেন, ফিল আপ করে দেবেন। যেমন টাইটেলের অংশে আপনি টাইটেল লিখে দেবেন এবং সাব টাইটেল রয়েছে সেই অংশেও আপনি টাইটেলটা পেস্ট করে দিয়ে দেবেন। ট্যাগের অংশে ট্যাগগুলো বসায় দেবেন, নর্মালি 12-13টি ট্যাগ, এবং কমেন্টস রয়েছে তার নিচে সেখানেও কমেন্টসের জায়গায় কী করবেন আপনি ট্যাগগুলি বসিয়ে দেবেন। এরপর নিচে অথর রয়েছে, অথরের জায়গায় আপনি আপনার নাম অথবা আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তারপরে পাবলিশড ডেট, প্রোডাকশন ডেট, এই ইনফরমেশনগুলো আপনার যেগুলো চ্যানেল রিলেটেড সেগুলো আপনি সেখানে দিয়ে দিতে পারবেন। এগুলো র ডাটার উপরে এসইও করা হয়, অফলাইন এসইও বলা হয় এগুলো। তো এগুলো করতে পারবেন কারণ এই এসইও থেকেও ডাটা ইউটিউব অ্যালগোরিদম কালেক্ট করে, ফলে যখন কেউ আপনার ওই টপিকসে ইউটিউবে সার্চ করবে সার্চ বারে তখন আপনার ভিডিওটা পাওয়ার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ ভিডিওর র্যাঙ্ক বাড়বে এবং আপনার চ্যানেলের গ্রোথ হবে। এরপর রয়েছে যে ভিডিওর মাঝখানে যখন আপনি ডেসক্রিপশন লেখেন, কখন, যখন ভিডিওটা আপলোড করেন তখন ডেসক্রিপশনের মাঝে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আপনার টাইটেলের অংশগুলি লিখে দিতে পারেন, এবং ডেসক্রিপশন যে আপনি 2-5 লাইন ডেসক্রিপশন লেখেন এর মধ্যে কিওয়ার্ডগুলি অনেক ইম্পর্টেন্ট, যে ভিডিও টাইটেলে যে কিওয়ার্ডগুলি ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডগুলি ডেসক্রিপশনের মধ্যে আপনি দিতে পারেন। কারণ ডেসক্রিপশনের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে অ্যালগোরিদম ইউটিউব অ্যালগোরিদম ডেসক্রিপশন থেকে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে থাকে। এবং সবার শেষে অনেক ইম্পর্টেন্ট সেটা হলো ট্যাগ। এই ট্যাগটা এমন একটা কিওয়ার্ডগুলো দিয়ে করতে হয় যে নর্মালি ট্যাগগুলোরও আবার র্যাঙ্ক থাকে, তো 500টি ক্যারেক্টার নিয়ে ট্যাগ লিখতে হয় ইউটিউবে বর্তমানে, কারণ 500টির বেশি ক্যারেক্টার অ্যাকসেপ্ট করে না। এখন দেখা যায় যে এই ট্যাগগুলি কোনো ট্যাগ ভালো হয় কোনো ট্যাগ ভালো হয় না, আপনি যখন ভিডিও আপলোড করেন তখন অনেকগুলি ট্যাগ আপনার মতো আপনি করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি এই ট্যাগগুলি যখন লিখছেন তখন সেগুলো কতটুকু মানে হাই র্যাঙ্কিং ট্যাগ এগুলো বুঝবেন কীভাবে, সেটা যে আপনি না বুঝতে পারলেও একটা লিখে দিচ্ছেন ভিডিওতে, তো বেশিরভাগ এটাই হয়। কিন্তু
এই সবগুলো আপনি আপনার মতো করে ভিডিওটি যখন আপনি আপলোড করে দিলেন, তারপর আপনি একটি অ্যাপস ব্যবহার করতে পারেন, সেটা হলো টিউব বাডি। টিউব বাডি এটা আপনার যে কোনো ব্রাউজারের, গুগল ক্রোম হোক, মজিলা হোক, অপেরা হোক, এই ব্রাউজারগুলোর এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন। কারণ এই টিউব বাডিটা যে কোনো আপনার ইউটিউব ভিডিওগুলোর এসইওর জন্য অনেক হেল্পফুল। এটা সবচেয়ে ভালো, কারণ এটা ইউটিউব সার্টিফাইড একমাত্র টিউব বাডি এই এক্সটেনশানটি, আর অন্যান্যগুলো সাধারণত ইউটিউব সার্টিফাইড না। কাজে টিউব বাডিটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। এটা ইউটিউব সার্টিফাইড হওয়ার কারণে এটা কোনো ইউটিউব থেকে আলাদা কনসেপ্ট নিতে হয় না। আপনার ভিডিও টাইটেল থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরিতে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো র্যাঙ্কিং কত সেগুলো আপনি দেখতে পারবেন, এবং ওই রিলেটেড অন্য ভিডিও সার্চ করে হাই র্যাঙ্কিং যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আপনি সার্চ করে বসায় দিতে পারেন। তো এইভাবে আপনি যদি আপনার ভিডিওর কাজগুলি সঠিকভাবে করে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক পাবে, যে কোনো ইউজার সার্চ করলে আপনার ভিডিওটি খুবই দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং যে কোনো ভিউয়ার আপনার ভিডিওটি দেখলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এইভাবে আপনি সর্বপ্রথম ফার্স্ট 1K অথবা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন খুব ইজিলি, যদিও নর্মালি সময় দেওয়া থাকে 1 বছর, তো আসলে 1 বছর লাগে না।